হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আবার হাজির হলাম। আজকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম, তা হলো গরুর মাংসের ভুনা। তো এক এক করে সব উপকরণগুলো আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। এখানে নিয়েছি আমি 1.5 কিলো গরুর মাংস, এখানে নিয়েছি আমি 3 টি স্পুন অনিয়ন পেস্ট, এখানে নিয়েছি 2 টি স্পুন জিঞ্জার পেস্ট, এখানে নিয়েছি 2 টি স্পুন গার্লিক পেস্ট, আর এখানে নিয়েছি 1টি টমেটো, আর এখানে নিয়েছি বিফ ম্যাগি স্ট্রক। এটা থাকলে দিবেন, না থাকলে অপশনাল। তো এখানে নিয়েছি 6-7টা কাঁচামরিচ, পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, এখানে নিয়েছি গরম মশলা। তো সব এক এক করে আমি আপনাদেরকে পরিচয় করে দিলাম। এখন আমি রান্না করতে চলে যাচ্ছি, আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তো আমি এখন রান্নাতে চলে আসলাম, আপনারা দেখতে থাকেন। এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি আদা পেস্ট, আর দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট, এখন দিয়ে দিচ্ছি টমেটো গুঁড়ো, আর এটা হচ্ছে বিফ ম্যাগি। তো থাকলে দিবেন, না থাকলে সমস্যা নেই। তো এখানে একটু এখন দিয়ে দিব হলুদের গুঁড়ি 1 টি স্পুন, ধনিয়ার গুঁড়ি 3 টি স্পুন, এটা জিরার গুঁড়ি 1 টি স্পুন, জিরার গুঁড়ি 1 টি স্পুন, এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার 2 টি স্পুন, এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব মশলাগুলো কষানোর জন্য সামান্য পরিমাণ পানি। এখন এগুলো ভালো করে কষতে হবে, উপরে তেল না ওঠা পর্যন্ত গরম মাংসগুলো দেওয়া যাবে না। তাই এখানে 5-6 মিনিট অপেক্ষা করতে হবে। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, আমি আবার 5-6 মিনিট পর আবার ফিরে আসতেছি। দেখি এখন আমার মশলাগুলো কেমন হয়েছে, ফেল উঠে গেছে, খুব সুন্দর লাগতেছে। তো টমেটোগুলো একদম নরম হয়ে গেছে, তেলগুলো দেখলে অনেক ভালো লাগতেছে। আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি, এগুলো ফ্রেশ মাংস, অনেক ভালো লাগবে। দিয়ে দেব এখন গরম মশলাগুলো, আর দিয়ে দেব কাঁচামরিচগুলো। ভালো করে হসাইতে হবে যেহেতু গরম মাংসের বোনা, তেমন জোল দেব না।
একদম বোনা বোনা করে রান্না করতে চেষ্টা করব। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আবারো, তো সোলার রাস্তা একটু বড় করে দিচ্ছি হাই হিটে। আবার 10 মিনিট মতো অপেক্ষা করতে হবে পানি দেওয়া পর্যন্ত, হসানো পর্যন্ত। তো আমি আবার আপনাদের সামনে ফিরে আসতেছি। এখন দেখে নেড়ে সেড়ে দিই, এখনো হয় নাই, আরো সময় লাগবে। আবার আসলাম দেখার জন্য। রাস্তা বাড়া দিতে হবে, আরো অপেক্ষা করতে হবে, আবার ফিরে আসবো কিছুক্ষণ পর। আমি আমার 10 মিনিট পর মতো করে ফিরে আসলাম। এখানে অনেকগুলো পানি বাইর হয়ে গেছে, আমি একটুও পানি দিই নাই। যেগুলো আমি প্রথমে মরিচ মশলা ফসানোর জন্য একটু সামান্য পরিমাণ দিয়েছিলাম, হাফ কাপ পরিমাণ মতো, ওগুলাই গরম মাংস থেকে এমনিও পানি বাইর হয়ে যায়। তো এগুলো এখন অলমোস্ট হয়ে গেছে, তারপরে 5-7 মিনিট অপেক্ষা করতে হবে পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত। এরপরে আমি আবার 5-7 মিনিট পর ফিরে আসব, এখনো হয় নাই। আবার আসলাম, এখন আমার গরুর মাংসের বোনাগুলো অলমোস্ট হয়ে গেছে। এখন ধনিয়া পাতাগুলো দিয়ে পরিবেশন করব। আশা করি আপনাদের ভালো লাগবে। হয়ে গেছে আমার গরুর মাংস রান্না। এখন আমি বন্ধ করে দেব, এরপর অপেক্ষা করব 2 মিনিট, পরিবেশন করে আপনাদের সবকে দেখাতে আবার চলে আসব। এই বুঝে হয়ে গেল আমার বোনা গরুর মাংস রান্না। কেমন লাগছে আপনাদের আমাকে কমেন্ট বক্সে জানাবেন, নিজেরা ট্রাই করবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।